হ্যালো গাইস, স্বাগত ডে উইথ মৌসুমিতে। আজকে হচ্ছে বুধবার, তো এখন একটু বেলা হয়ে গেছে, 11:30 বাজে। আমি ব্লগ স্টার্ট করছি কারণ সকালবেলা আমি একটু এডিট করছিলাম, আমার নিজস্ব কিছু কাজ ছিল সেগুলো করছিলাম, এখনও রান্না স্টার্ট করিনি, আজকে একটু দেরিই হলো। তো আজকে এমনি অনেক কাজ, তারপরে একটা কিরম লেজি লেজি ভাব লাগছে, কিছু ভালো লাগছে না করতে, কেন জানি না। কালকেও তো ব্লগ করিনি কারণ কালকে এত এডিট জমে আছে বাংলা চ্যানেলের জন্য যে সেগুলো আমি করে উঠতেই পাচ্ছি না। তো কালকে অনেকগুলো করেছি, তারপর নিজেরও কিছু পার্সোনাল কাজ ছিল সেগুলো করলাম। তো তোমরা জানিও তোমরা দোলে কী কী প্ল্যান করছো সেগুলো সব জানাবে, আমাদেরও প্ল্যান অনেক কিছু আছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব যখন দুপুরবেলা বসে থাকবো তখন। তো চলো আগে রান্নাটা সেরে নিই। আমরা ব্রেকফাস্ট করে করা হয়ে গেছে, আজকে আমরা ব্রেকফাস্টে ম্যাগি করেছি, সেরকম কিছু করতে ইচ্ছে করছিল না বিকজ আমি ম্যাগি করিনি, সোহমই পড়ে এসে ম্যাগিটা করেছে, তো আমি ওর থেকে একটুখানি খেয়েছিলাম, এমনি আর বেশি কিছু খাইনি। আমি এতক্ষণ বেডেই ছিলাম, এডিটের কাজ করছিলাম, তারপরে একটু অন্যরকম ওর নেমপলিশটা পড়েছি, দেখা নেমপলিশ পড়েছি, দেখো দেখতে ভালো লাগছে। এই নখটা পড়েছিলাম কিন্তু এই নখটা উঠে গেছে, এই নখটা আবার পরে পড়বো, এখন পড়লে আবার সেই ঘেঁটে যাবে, তো হঠাৎ ঘেঁটে গেল দেখলাম। তো যাই হোক, চলো এখন রান্নাটা স্টার্ট করে দিন। আজকে রান্নায় রয়েছে চিকেন, চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছি আমি এখানে, এবার এটাকে আমি আজকে মাখিয়ে রান্না করব একটু অন্যরকমভাবে, দেখা যাক। আর এখানে আমি ভাতটা জাস্ট ফুট দিয়ে চাপা দিয়ে রেখেছি, এবার চলো মাংসটা মাখিয়ে নিই। মাংসটা মাখানোর জন্য মাংসটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, এবার এতে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটাটা, রসুন বাটা, টক দই, হলুদ গুঁড়ো, দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিলাম কারণ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই কম দিলাম, আর একটু হলুদ দিলাম। এবার এটাকে ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে, এতে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম একটুখানি তেল, নুন স্বাদ মতো, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসটা মাখিয়ে আমাদের আধ ঘন্টা মতো রেখে দিতে হবে, তারপর মাংসটা রান্না করব। চাপা দিয়ে রাখবেন, নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে, ফ্রিজে রাখার দরকার নেই। মিনিমাও নিজের মতো খেলছে আর আমি এদিকে নিজের মতো রান্না করছি, সোহম ওদিকে পড়ছে। তো এখানে পেঁয়াজটা আমি তেলে দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি, এবার এটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তাই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর অল্প একটু চিনি, আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, এবার কিছুটা পেঁয়াজ কিন্তু আমি বেটেও দেবো যাতে গ্রেভিটা ঘন হয়। এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে তারপর আমি বাটা পেঁয়াজটা দেবো।
লাল করে ভাজা হয়ে গেছে, এবার বাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। আদা কাঁচা লঙ্কায় যখন র গন্ধটা চলে যাবে, এরপর দিয়ে দেবো আমি রসুন বাটাটা। রসুন বাটাটা দিয়েও রসুন বাটার কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমাদের এটা কষাতে হবে, তারপর দেবো শুকনো মশলা। পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম টমেটো বাটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো অল্প অল্প দেবো, কারণ অল্প দিয়ে কিন্তু আমাদের মাখানো আছে মাংসটা। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে একটু কষাচ্ছি। এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তারপর আমরা মাখানো মাংসটা দেবো। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মাংসটা। মাংসটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে তেল ছাড়া অবধি। ভালো করে মশলার সাথে মাংসটা মিক্সড করে দিলাম, মাখানো মাংসটা দিয়ে এবার এটা চাপা দিয়ে আমাদের লো ফ্লেমে তেল ছাড়া অবধি রান্নাটা করতে হবে। আর আমার এর আলু দেবো, আলু দিয়ে করবো আর কি। আলুটাও আমার ভাজা আছে, কিচেন টেবিল এবার একটু পরিষ্কার করে নিই। আর এদিকে আমাদের যে আর একটা চিকেন করবো আর কি, যেটা প্রেশার কুকারে আমি আর সোহম খাবো, সেইটা করছি। তো দেখুন কি সুন্দর আমার তেল ছেড়ে দিয়েছে, কিছুক্ষণ বাদে আমি আলুও দিয়ে দিয়েছিলাম। তেল ছাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন, নুন দিয়ে ভালো করে মিক্সড করে এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জল দিয়ে এবার আলুটা আর চিকেনটা সেদ্ধ হলেই আমার রেডি হয়ে যাবে মাংসটা। আর আলু আর মাংস সেদ্ধ হওয়ার পর কাস্তুরি মেথি রোস্ট করে ছড়িয়ে দেবো। খুব সুন্দর খেতে হয়েছিল, আপনারা ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। এইটা স্কুলটা এখন ছুটি হয়েছে, এখন 2:30 বাজে, সব বাচ্চাদের নিয়ে মায়েরা যাচ্ছে। আর এই সামনের বাড়িটা হচ্ছে কাকিমাদের বাড়ি, মানে আমাদের বাড়িটাই গোল হয়ে গেছে ওদিকে আর কি, ওরা নতুন করে সারিয়ে নিয়েছে। আর এইটা স্কুলটা, ভীষণ চিৎকার করছে, আমি এই জাস্ট চান করে এসেছি। আর সোহম যেহেতু সকালবেলা উঠে পড়তে গেছে, এখন একটু ঘুমিয়ে পড়েছে। ওয়ান্ডার শেফের আজকে আমি মিক্সিটা বার করেছিলাম কিছু ওই গরম মশলা গুঁড়ো করার জন্য। ও লজ্জা পাচ্ছে মনে হয় লালটুর মতো। তো এবার আমি চুলটা একটু শুকিয়ে নিই। কত গোজগাছ আছে, আবার রাত্রি আজকে যেতে হবে, অনেক গোজগাছ আছে। তো আমি এবার সোহমকে ডাকি, ডেকে ওকে চান করতে পাঠাই। চান করতে পাঠিয়ে আবার আমরা দুজনে যখন খাবো তখন দেখাবো। এখন মাংসটা অনেকটাই হয়ে এসেছে, জাস্ট আলু দিয়ে একটুখানি ফোটালেই হয়ে যাবে। আর মেথি পাতা ওপরে ছড়িয়ে রেখে দেবো, এটা ওদের জন্য নিয়ে যাব। আর আমাদের তো প্রেশার কুকারে করেইছি, সেটা খাবো যখন তখনও দেখাবো।
এই মাত্র স্কুলটা ছুটি হলো, তাই জন্য তোমাদের সাথে একটু কথা বলতে বসেছি, নালে এখানে যা আওয়াজ হয় কথা তো বলা যায় না। নেমপালিসের কালারটা বেশ ভালো বলো, খুব সুন্দর হাতে মানিয়েছে, তোমরা চাইলে এটা কিনতে পারো, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এটা হচ্ছে এলিট 18 26, খুব সুন্দর কালারটা, আর এটা দোলে বোধ হয় লাল হবে না, দেখি কি হয়। তো সোহম তো এখনও উঠতে পারছে না, ঘুমোচ্ছে, একটু পরেই খাবো, এখন প্রায় 2:30 বাজে, ওই স্কুলটা ছুটি হলো 2:30। এর আগে তো কোনো কথাই বলা যায় না, এত বাচ্চাগুলো চিৎকার করে, কালকে ছুটি, কালকে দোল, তোমরা দোলে কী কী করছো সেগুলো সব আমায় জানিও। আর একটা কথা আছে তোমাদের সাথে, আমি দেখছি কমেন্টস বক্সে অনেকেই আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে, তো হোয়াটসঅ্যাপ নাম্বার কাউকে সবাইকে দেওয়া তো সম্ভব হয় না, যারা আমার কাছে ক্লাস করে, যারা আমার কাছে ক্লাস করতে আসে বা ক্লাস করতে আসতে ইচ্ছুক, তাদের আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিই তাদের কন্ট্যাক্ট করার জন্য। বাট এমনি কিন্তু আমার সাথে অনেক সোশ্যাল মিডিয়া আছে যেখানে তোমরা কন্ট্যাক্ট রাখতে পারো আর মেসেজও করতে পারো, আমি তার রিপ্লাই দেবো, কিন্তু দেরি হয় রিপ্লাই দিতে, বাট আমি সবসময় অনলাইন থাকি না, তো যখন অনলাইন হই তখন কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যেমন হচ্ছে ফেসবুকে আমার পেজ রয়েছে যেটার নাম হচ্ছে কুকুই তৌসুমি, আর পার্সোনাল যে অ্যাকাউন্টটা সেটা হচ্ছে দুষ্টু ঘোষ, আর একটা হচ্ছে ইনস্টাগ্রামে ঔসুমি ঘোষ নামেই আমার একটা অ্যাকাউন্ট আছে, সেখানে তোমরা ফলো করতে পারো, আর এছাড়া টুইটারেও আছে ঔসুমি ঘোষ নামে, তোমরা সেখানেও ফলো করতে পারো। তোমরা যেটা জানবার সেটা আমাকে কমেন্টস বক্সে জানাবে বা মেসেজ করে বলবে, আমি তার রিপ্লাই দিয়ে দেবো, তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারের কোনো দরকার নেই, কারণ হোয়াটসঅ্যাপে কী কথা বলবে, যেগুলো বলবে সেগুলো তো মেসেজ করেই বলবে, সেগুলো তো আমরা মেসেজ করে এমনিই বলতে পারি। তো এই গেল, এটা একটা বলা ছিল, তো আমি এখন বসে আছি একটু, তারপর তোমাদের দেখি, অনেক কমেন্ট পড়েছে, আজকে তো চিকেন পকোড়াটা আপলোড করেছি, তো কালকে একটা দারুণ দেখবে বড়ার রেসিপি আপলোড করবো, নিরামিষ এডিট করে রেখেছি, কালকে সকালেই আপলোড করব, হয়তো এ বাড়িতে আর রাত্রে তো আজকে চলে যাব, ও বাড়িতে গিয়ে করব। তো এখনও চিকেনটা দেরি আছে, তো বসি এখন, তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে নিই, তারপর খাবো, ও মরছে, থাক একটু ঘুমিয়ে নিই। তো মাংসটা ঝোল আলু দিয়ে ফুটিয়ে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এখন কাস্তুরি মেথিটা দিয়ে জাস্ট নাড়িয়ে আর একটুখানি 1 মিনিট মতো ফোটাবো, হাই ফ্লেমে ফুটিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো, এটা রাত্রে নিয়ে যাব। আর এখন আমরা যেটা প্রেশার কুকারে করেছি সেটা দিয়ে ভাত খাবো। তো সোহম উঠে পড়েছে, আমি এখন এটা বন্ধ করে দিয়েছি, গ্যাস একদম রেডি হয়ে গেছে, এবার আমরা লাঞ্চটা করে নেবো, লাঞ্চটা এবার বেড়ে ফেলছি, ভাত আর খালি চিকেন কারি করেছি, আজকে আর কিছু করিনি, স্যালাড। এই মাংসটাও খুব সুন্দর খেতে হয়েছিল। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, রোজই ঘুমিয়ে পড়ি কি জ্বালা, কিন্তু কিছু করার নেই, অনেক রাত অব্দি জেগে থাকি ছেলের সাথে, ওই জন্য ও ঘুম থেকে উঠে খেয়ে একটু পড়ছিল, তারপর আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম, তো ও এখন পড়তে যাচ্ছে। গেঞ্জিটা আমায় খুঁজেই দিলে না, তুই হাই কর আগে, এখানে নাম তো বল। তো এখন রেডি হচ্ছে কোচিনে যাবে বলে, তো আমিও একটা জামা পাচ্ছিলাম একটু খুঁজে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো।
এখন একটু কাজটা নিয়ে বসেছি, তারপরে সোহাম চলে যাওয়ার পর একটুখানি গুছিয়ে নিয়েছি, এখনও সব গুছিয়ে রেখেছি নিয়ে যাব বলে। আর আবার ল্যাপটপ খুলে একটু বসেছি, একটুখানি কাজ করে নিই, করে নিয়ে তারপর আবার গোছগাছ করব আর কি, অনেক গোছানো। তাহলে একটু ব্লগটা ঠিক করে নিই, নাহলে কালকে সকাল থেকে প্রচুর কাজ থাকবে, ওখানে গিয়ে ব্লগটা এডিট করা খুব মুশকিল হয়ে যাবে। ব্লগটার সকালের দিকটা আমি এডিট করে নিচ্ছি। একটা ভিডিও এখন এডিট করে আমি জুড়তে দিয়ে দিয়েছি, এখন জুড়ুক, ততক্ষণে আমি জিনিসগুলো গুছিয়ে নিই। এখানে অলরেডি আমার পুরো বাসন বিছানা ভরে গেছে সব জিনিসগুলো নিয়ে। তো আমি এখন বাড়িতে গিয়ে একটা শুক্রবার কেকের ক্লাস আছে, শুক্রবার কি শনিবার দেখি কেকের ক্লাস করব, তো সেই জন্য আমি হ্যান্ড বিটারটা নিয়ে যাচ্ছি, দেখি হয় কি না। তো এখন সব জিনিসগুলো আবার একটু গুছিয়ে নিই, ওটা যতক্ষণ সেভ হচ্ছে ততক্ষণ। এখানে আমি জলের বোতলগুলোও ভরবো, কারণ জলটা আমায় খালি করে রেখে যেতে হবে, বোতলগুলো ভরে নেব, তো বোতলগুলো আগে ভরে নিই। এই আলোটা কালকে আমি বানিয়েছি DIY এর যে আলোগুলো হয় সেগুলো, এটা কিভাবে বানিয়েছি সেটার একটা ব্লগ করে রেখে দিয়েছি, সেটা তোমাদের একদিন পোস্ট করব, নিশ্চয়ই দেখাবো এটা কি করে করেছি, কারণ এটা একমাত্র তোমাদের জন্যই করেছি, কারণ তোমরা আমাদেরকে আমাকে এত ভালোবাসা দিয়েছো, সেই থেকে ইন্সপায়ার হয়ে আমি এটা করার চেষ্টা করেছি। যেহেতু এই ঘরটা সবসময় তোমরা দেখো, সেই জন্য তোমাদের জন্যই এটা করেছি। তো কিরাম হয়েছে বলো, এর ভেতরে আলোটা জ্বলছে, আলোটা সুন্দর বেশ লাগছে। এটা ওই যেরম সোহম করেছে, এটা ব্যাটারির আলো, এটা নিভিয়ে দিলে নিভিয়ে দিলাম, এই যে ডে উইথ ঔষুমি, আবার এটা জ্বালিয়ে দেব। দারুণ লেগেছে আমার এটা বানাতে, খুব মজা লেগেছে, আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরাও জানিও এটা তোমাদের কেমন লাগলো। মোটামুটি এডিট করা হয়ে গেছে, এডিট করে ওটা বন্ধ করে দিয়েছি। এদিকে জামা কাপড়ের প্রচুর স্তূপাকার হয়ে রয়েছে, এই জামা কাপড়গুলো ভাঁজ করব এখন। আর মোটামুটি আমার সব গোছানো হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে, মিনিমাও এখানে শুয়ে আছে কখন থেকে, একবারে ঘুম ঘুম ঘুম, খালি খাবারটা গোছাবো আর এইগুলো সব নিয়ে যাব বলে একসাথে রেখেছি। এই খালি জামা কাপড়টা গুছিয়ে নেবো, ব্যাস মোটামুটি রেডি। এখন 9:30 বাজে, তো দেখা যাক কতক্ষণে রেডি হতে পারি, তোমরা দেখতে থাকো আমি জামাকাপড় গোছাতে থাকি। দেখেছেও মনে আছে, এটা আজকে আমি খুলছি, কারণ মাংসটা অনেকটা মনে হচ্ছে এটাতেই নিতে হবে, তো এটা আজকে আমি খুলছি প্রথম। দারুণ দেখতে, খুব সুন্দর, আমার ইচ্ছেও একটা বড় সাইজ ছিল, এটা খুব, এটা খুব একটা বড় নয়, তো যাই হোক তাও চলে যাবে, তো দেখি একটাই যদি না ধরে তাহলে আরেকটা নিতে হবে। কালাটা খুব মিষ্টি, মোটামুটি আমার এদিকে সব গোছানো হয়ে গেছে, এবার চলো খাবারটা গুছিয়ে নিই। একটু রাইস রয়ে গেছে আর চিকেনটা, তো
তো আমার এখানে ব্যাগগুলো একদম গোছানো হয়ে গেছে। এটা ল্যাপটপের ব্যাগ, এটা খাবারের ব্যাগ, সব ব্যাগ গোছানো হয়ে গেছে। আর একটা ব্যাগ গোছাবো, এটা একটু জামাকাপড় নেবো, দোলের জন্য যে জামাকাপড়গুলো পরবো সেগুলো। আমি এখন চাদরটা পাল্টে নিচ্ছি, কারণ আমি যখন বাইরে মানে কোথাও যাই চাদরটা পাল্টে দিয়ে যাই, কারণ আমরা চাদরটায় সবসময় নোংরা করি, সবসময় থাকি, তো সেই জন্য চাদরটায় হয়তো খাবার পড়ে থাকলে পিঁপড়ে হোক বা যাই হোক পোকামাকড় হোক, সেই জন্য আমি চাদরটা অন্তত চেঞ্জ করে দিয়ে যাই, যাতে নতুন চাদরটা পেঁথে দিয়ে যাই, কারণ যাতে কোনো রকম পিঁপড়ে টিপড়ে না হয় খাবারের গন্ধে বা পোকামাকড় না হয়। তো এখন চাদরটা আমি চেঞ্জ করে নিয়ে জামাকাপড় পরে ফেলবো, মোটামুটি আমার সব রেডি। তো আমি ওখান থেকে বেরোনোর সময় শ্যুট করতে পারিনি, আমি এখানে পৌঁছে গেছি এখন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কারণ এখন 11টা বাজে, আসতে অনেক দেরি হয়ে গেছে, সোহম তো আগেই চলে এসছে। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, নতুন নতুন ভিউয়ার্সদের বলছি। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে টিপে দেবে। টাটা, বাই বাই, গুড নাইট। তুমি আবার এরকম ভুঁড়ি বার করে আসো নি তো, আমি কিন্তু জানি না কি ভুঁড়ি, আমি বলছি তুমি তো পেছনে তো ভুঁড়ি, তুমি বলছো তুমি নাটক।